নমস্কার, মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় হুগলি আজকের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের বিশেষ বিশেষ খবর, হুগলি আজকের ক্যামেরায় পূজা পরিক্রমা 2017। খুলুক কারখানা দেবী দুর্গার কাছে প্রার্থনা হিন্দ মোটর আবাসিকদের। আসছে বিস্তারিত খবরে। আজ মহাসপ্তমী, আপামর বাংলা সহ হুগলি জেলা মেতেছে শারদোৎসবে। হুগলি আজকের ক্যামেরায় দেখুন তারই প্রতিচ্ছবি, পূজা পরিক্রমা 2017। চুঁচুড়ার রথতলার সার্বজনীন এবারে 60 বর্ষে পদার্পণ করেছে। থিম আফ্রিকার আদিবাসীদের শিল্প সংস্কৃতি। সুবিশাল মাঠ জুড়ে পুজো মণ্ডপ, ঘর, তালপাতা, আসামি বাঁশ, ফাইবার গ্লাস প্রভৃতি উপকরণ দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। মাঠ জুড়ে রয়েছে বেশ কয়েকটি কুড়িয়ে ঘর, যার সামনে যেতেই কানে ভেসে আসবে আদিবাসী শিশুদের কান্নার আওয়াজ। মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই শিল্পীদের সুনিপুণ হাতে অপরূপ শিল্পকলার নিদর্শনের মধ্যে আফ্রিকান আদিবাসীদের শিল্প সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। সর্বোপরি এখানকার প্রতিমাও আপনার মন জয় করবেই। দেবী দুর্গা সাক্ষাৎ কোন আদিবাসী মহিলা রূপে হাজির রথতলার হীরক জয়ন্তী বর্ষের পুজো মণ্ডপে। বাজেট প্রায় 20 লক্ষ টাকা। অন্যদিকে চুঁচুড়ার 3 নম্বর গেট সার্বজনীন এবার 50 বছরে পদার্পণ করল। সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম কৈলাসে উল্লাস। মণ্ডপের সামনে এবং ভিতরে রয়েছে বিশালাকার 2টি শিবলিঙ্গ। ভিতরের শিবলিঙ্গের মাথায় বিশ্ব সৃষ্টির রহস্য দেখানো হয়েছে। বাজেট প্রায় 12 লক্ষ টাকা। মণ্ডপের ভিতরে নটরাজ রূপী দেবীর মূর্তি থিমের পরিকল্পনাকে আলাদা মাত্রা এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সেরা পূজোর পুরস্কার তো অনেকেই দেয়, কিন্তু পূজোয় পরিচ্ছন্নতার উপর পুরস্কার, সত্যি এ এক অভিনব উদ্যোগ। এমনটাই করে দেখালো বাঁশবেড়িয়া পুরসভা। পুরস্কার প্রদানের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে নিকাশি ব্যবস্থা ও রোগ প্রতিরোধে সচেতনতার প্রচার তারা করলেন। ডেঙ্গু ও ম্যালেরিয়া বিষয়ক অভিনব সতর্কতা শিবির চালালো বাঁশবেড়িয়া পুরসভা। এই পুরসভার জল নিকাশি বিভাগের পক্ষ থেকে বাঁশবেড়িয়ার বিভিন্ন বাড়ির পুজোগুলিকে নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সপ্তমীর সকালে সেই সমস্ত বাড়ির পুজো ঘুরে দেখেন বিচারক মণ্ডলীরা। ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার CIC অমিত ঘোষ সহ আরো অনেকে। আর সেই সমস্ত বাড়িতে পৌঁছে বিচার করার পাশাপাশি তারা ডেঙ্গু ও ম্যালেরিয়া রুখতে কিভাবে সচেতন হওয়া যায় বাড়ির মহিলাদের সে বিষয়ে উপদেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডেঙ্গু ম্যালেরিয়া রোগকে দূর করতে বাঁশবেড়িয়া পৌরসভার
জল ও নিকাশি দপ্তরের উদ্যোগে আমরা বাঁশবেড়িয়া পৌরাঞ্চলের প্রতিটি বনেদে বাড়ির পুজোকে নিয়ে শারদ সম্মান বনেদে বাড়ি 2017 আয়োজন করেছি। এই দুর্গাপুজোর সময় আসলে সবাই বারোয়ারি পুজো, ক্লাবের পুজো এগুলোকে নিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতা করে। আমাদের মনে হয়েছে এই যে বনেদে বাড়ির প্রতিষ্ঠা পুজো বাঁশবেড়িয়া পৌরাঞ্চলে হয় এবং সেই বাড়িগুলোর মানুষকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য ডেঙ্গু রোগ দূরীকরণ, ম্যালেরিয়া দূরীকরণ, জল নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে রাখা সেটাকে উদ্দেশ্য করেই আমরা এই বনেদে বাড়ির সাত সম্মান প্রতিযোগিতা আয়োজন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, ডেঙ্গু রোগকে বাংলা থেকে দূর করতেই হবে, তাই আমাদের এবারে স্লোগান ঝকঝকে বাংলা রোগহীন বাংলা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী শিবপুর শ্রীবাস রাজবাড়ির দুর্গাপুজো এবার 254 বর্ষে পদার্পণ করল। পুজোয় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি অমিত ঘোষ। ত্রিবেণী শিবপুর শ্রীবাস রাজবাড়ির দুর্গাপুজো এবছর 254 বর্ষে পদার্পণ করল। এখানে এক চালার প্রতিমা, পুজোর কথাতেই পরিবারের আত্মীয় স্বজনরা সকলে মিলে উপস্থিত হন এই বাড়িতে। পঞ্চমীর সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি অমিত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী অশোক দাস, অমিত বরণ ঘোষ, দেবরাজ পাল সহ আরো অনেকে। আমাদের শিবপুর শ্রীবাস পুরাতন ঠাকুর বাড়ির পুজো এবারে 254 বছরে পড়ল। আমাদের পুজো উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী তপন দাস গুপ্ত মহাশয়। আর মোটামুটি এটা আমাদের পারিবারিক পুজো, আমরা আগে ট্রাস্টের অধীনে ছিল, এখন আমাদের আমরা সেবায়িত আমরা পুজো চালাচ্ছি এবং মোটামুটি আমরা চেষ্টা করি যাতে পুজো খুব ভালোভাবে হয় বা সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তো আপনাদেরও অনুরোধ করব, আপনারা আসবেন, আমাদের পুজো অনুষ্ঠানে যোগ দেবেন, পুজো দেখবেন এবং আমাদের পুজো ছাড়াও বিভিন্ন দিনে বিভিন্ন রকম প্রোগ্রামের ব্যবস্থাও করা হয়েছে। ম্যাজিক শো, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ফ্যাশন শো বাচ্চাদের। আপনাদের পুজোর কোনো বৈশিষ্ট্য আছে? পুজোর বৈশিষ্ট্য বলতে আমাদের যেটা আগে থেকে হয়ে এসছে এতদিন, যে মোটামুটিভাবে আমাদের পুজোর সব নিরামিষভোগী ঠাকুরকে দেওয়া হয় এবং দশমীর দিন বেলা 12টার ভেতরেই আমাদের ঠাকুর নিরঞ্জন হয়ে যায়। তারপরে আমরা সব পাড়া প্রতিবেশী এদেরকে সবাইকে বসিয়ে মোটামুটি একটা পঙ্ক্তি ভোজন করানো হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। জিরাট মঠবাড়ির দুর্গাপুজো আনুমানিক 470 বছরের প্রাচীন। এখানকার দেবী প্রতিমার বৈশিষ্ট্য, দেবী দশভুজা নন, তার হাত দুটি। এ নিয়ে দেখুন এক বিশেষ প্রতিবেদন। জিরাট মঠ বাড়ির পুজো প্রায় 470 বছরের প্রাচীন। এখানে দেবী দুর্গার দুটি হাত, দুর্গা মায়ের সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মায়ের উল্টো দিকে অবস্থান করে। কথিত আছে এই বাড়িতে নরবলির প্রথা ছিল, বর্তমানে কৃত্রিম নরবলি অনুষ্ঠিত হয়। আজ মহাসপ্তমীর দিন সকাল থেকেই শুরু হয়ে যায় পূজার্চনা। এই বাড়ির পুজো প্রসঙ্গে বাড়ির সদস্য তাপস চ্যাটার্জি জানান, সিংহই তুমি রানী রাসমণির বাড়িতে, শোভাবাজার বা বাগবাজারে যেসব জমিদার বাড়িতে বা রাজবাড়িতে যেসব মূর্তি আজও পুজো হয়ে চলেছে সেই সব মূর্তিতে তুমি এই ধরনের সিংহ দেখতে পাবে। এই যে সিংহ তুমি দেখতে পাচ্ছ, এই সিংহ আজকে ডাইনোসর অ্যাবলিশ হয়ে গেছে পৃথিবী থেকে, ঠিক আছে? এই সিংহর প্রজন্ম পৃথিবী থেকে অ্যাবলিশ হয়ে গেছে, আর নেই সেই প্রজন্ম, সেই জাত আর নেই, আর কিছু নয়। সেই জন্য এই ঘোড়ার মতো লাগে, এই ধরনের সিংহ ওইখানে দেওয়া হয়েছে। সেই যুগে সিংহর যে ইয়েটা ছিল, বংশটা ছিল, সেই বংশটা আস্তে 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 বিলীন হয়ে গেছে। আচ্ছা, নতুন প্রজাতি উল্টো এগুলো, কার্তিক যেদিকে থাকার কথা সেদিকে কার্তিক সেন, সেদিকে আছে গণেশ, গণেশ যেদিকে থাকার কথা সেদিকে গণেশ নেই, কার্তিক আছে। এটা ওইভাবেই প্রতিষ্ঠা হয়ে, ওইভাবেই মানে আমার ঠাকুর দাদাও দেখে আসছে, আমিও দেখে আসছি, আমার বাবাও দেখে আসছে, সবাই দেখে আসছে। পার্থ বোসের রিপোর্ট, হুগলি আজকে। হিন্দ মোটর আবাসনে চলছে দুর্গোৎসব, মহাসাড়ম্বরে কোথাও যেন এক বিষাদের সুর, কারণ বন্ধ কারখানা। আবাসিকদের মায়ের কাছে তাই একটাই প্রার্থনা, কারখানা যেন খুলে যায়। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। মায়ের কাছে আর্তনাদ, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও মা দুর্গার আরাধনা করল বন্ধ হিন্দ মোটর কারখানার শ্রমিকরা।
এই কারখানার আবাসনেই থাকেন বহু শ্রমিক। প্রায় চার বছর ধরে হাসি খুশি এই মানুষগুলির জীবনে নেমে এসেছে অন্ধকার। কেউ অন্যত্র ছোটখাটো কাজ করে সংসার চালাচ্ছেন, কেউ এখনো বেকার। এই সমস্ত আবাসিকরাই অবশেষে দ্বারস্থ হল মা দুর্গার। সকলের মিলিত প্রচেষ্টায় দুর্গাপুজোর আয়োজন করা হলো। আর সপ্তমীর সকালে মা দুর্গার কাছে কারখানা খোলার আবেদন জানিয়ে বিশেষভাবে পুজো পাঠ অনুষ্ঠিত হলো। কারখানা খোলার আবেদন জানালেন বন্ধ পরিবারগুলি। बच्चा लोगों को पढ़ाई लिखाई में तो काफ़ी कष्ट होता है, लेकिन क्या करेंगे, किसी तरह काम चलाना पड़ रहा है। प्रवीर बसु रिपोर्ट, हुगली। आज के খাদী নামোর লিটিল লরিয়েট স্কুলের পক্ষ থেকে পূজা পরিক্রমার পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। খাদী নামোর লিটিল লরিয়েট স্কুলের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের নিয়ে পূজো পরিক্রমার আয়োজন করা হলো। পূজো পরিক্রমার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিন এই মহতী কার্য অনুষ্ঠিত হয় চুচুড়া চাপাতলা পূজো মণ্ডপে। সেখানেই ছোটদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিদ্যালয়ের শিক্ষিকারা। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত পূজো পরিক্রমায় শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে চাপাতলা সার্বজনীন, চুচুড়ার কারবালামোর, বিবেকানন্দ রোড সার্বজনীন এবং চুচুড়ার আখন বাজার পূজো কমিটি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান। বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও দুর্গাপুজো উপলক্ষে ওয়ার্ড কমিটির অফিসে এক বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি তথা স্থানীয় কাউন্সিলর অমিত ঘোষ, ওয়ার্ড কমিটির সভাপতি তন্ময় বসু রায়, অধীর কর্মকার হরিসাধন নন্দন, অমিত বিশ্বাস সহ আরো অনেকে। উপস্থিত নেতৃত্বরা একে একে এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া একশো জন সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রতি বছরই উৎসবের দিনগুলোতে আমরা সারা বছরের মতোই মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করি। এবারও স্থানীয় বিধায়ক, আমাদের অভিভাবক, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়ের ব্যবস্থাপনায় আমরা বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সাত নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সাত নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষদের নতুন বস্ত্রের মাধ্যমে সংবর্ধনা দিলাম। এই ওয়ার্ডের মানুষ যাতে আর সবার সাথে দুর্গাপুজোর আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, পুজোর দিনগুলোতে নতুন বস্ত্র পরে আমরা সবাই যাতে একসাথে মা দুর্গার পুজোয় আরাধনায় একসাথে মণ্ডপে যেতে পারি, তার জন্য আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমরা এই ওয়ার্ডে একশো জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র পরে। রিঙ্কু দেবনাথের রিপোর্ট, হুগলি। আজকে বাঁশবেড়িয়া দালানপাড়া শিব দুর্গা পূজা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান। বাঁশবেড়িয়া দালানপাড়া শিব দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে পুজোর খরচ বাঁচিয়ে এলাকার দুস্থ মানুষদের জন্য এলাকায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন মোট 45 জন মানুষের হাতে এই বস্ত্র তুলে দেন পুজো কমিটির সদস্যরা। রিঙ্কু দেবনাথের রিপোর্ট, হুগলি। আজকে আসছে আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%, বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। হুগলি আজকের ক্যামেরায় পূজা পরিক্রমা 2017। খুলুক কারখানা দেবী দুর্গার কাছে প্রার্থনা হিন্দ মোটর আবাসিকদের। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।